স্বাগত বন্ধুরা, আমি ঝর্ণা। আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল। এর আগেও আমি আমার এই মাদার গাছটা থেকে বুগেনভিলিয়া কাটিং বসিয়েছিলাম, তবে আজকে আবারও এই গাছটা থেকে ডাল কেটে কাটিং বসাবো। তো আমার কয়েকজন পরিচিত মানুষকে এই বুগেনভিলিয়া চারা তৈরি করে দিতে হবে, তাই আবারও কাটিং বসাচ্ছি আর আপনাদের সাথে আবারও শেয়ার করছি, কারণ এর আগে আমি গরমের সময় বা বর্ষাকালে কাটিং বসিয়েছিলাম আর এখন সময়টা পুরোপুরি উল্টো, কারণ এখন জানুয়ারি মাস, পুরো শীত। তো শীতকালেও কীভাবে কতদিন পরে ডাল থেকে শেকড় হয় বা কীভাবে কাটিং বসালে ভালো হবে সেটাই দেখে নিই। তো গরমের সময় বা বর্ষার শুরুতে গাছের ডালগুলোর মধ্যে আপনা থেকেই ডালপাতা বেরোনোর একটা প্রবণতা থাকে বা শেকড় বেরোনোর একটা প্রবণতা থাকে। তো তখন ডালগুলো খুব সতেজ থাকে আর মোটা থাকে, পাতায় একদম গাছ ভর্তি থাকে। তো এখন শীতে কিন্তু গাছের ডালগুলো ভর্তি ফুল আছে, তাই ডালগুলো তুলনামূলক অনেক সরু আর গাছে পাতা খুব কম। তবে এই টবের চারাগুলো গত 5-6 মাস আগে বসানো ছিল, কাটিং বসানো হয়েছিল। তো এই 5-6 মাসের মধ্যেই ফুল হতে শুরু করেছে আর এখন যে কাটিংগুলো আমি সরাসরি বসাবো এই সিজনেই হয়তো ফুল দেবে। ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগত। বন্ধুরা, আজকে আমি বুগেনভিলিয়া কাটিং কীভাবে লাগাতে হয় সেটা আমি দেখাবো। আর এগুলো আমার আগের কাটিং, গরমকালে করেছি, দেখুন কী সুন্দর ফুল ফুটেছে। তো আজকে আমি একদম কেটে নিয়ে আসলাম আমার বুগেনভিলিয়া গাছের থেকে একটা ডাল, সেই ডাল থেকে আমি কাটিং কী করে করা হয় সেটা আমি দেখাবো। তো চলে যাই আমরা কাজে। আমি এখন একটা ডাল সিলেক্ট করব, যে ডালটা ফুল শুকিয়ে গেছে এবং হেলদি ডাল, একটু ম্যাচিউরড হয়েছে, বয়স হয়েছে, সেই রকম একটা ডাল আমি কেটে নিচ্ছি। এর ডাল সবসময় কাটিং করা যায়, তবে গ্রীষ্মকালে ভালো হয়। আর যে ডালগুলো রোদের দিকে আছে সেই ডালগুলো আপনারা কাটিংয়ের জন্য বেছে নেবেন। আর বুগেনভিলিয়া একটা গ্রীষ্ম মানে গরম পরিবেশ এবং রোদের জায়গা রাখলে পরে সবসময় ভালো হয়, এটা আপনারা কাটিং করার সময় মাথায় রাখবেন। বুগেনভিলিয়া বা বাগান বিলাসের অনেক ভ্যারাইটি আছে, তো এর মধ্যে আমার এই ভ্যারাইটিটাই আমার কাছে পছন্দ। এই কাটিংগুলো দেখছেন, এগুলো ঝর্ণা বসিয়েছিল, তো এর মধ্যে দুইটা ডাল ভালোই হয়েছে আর 3-4টা ডাল সম্ভবত নাড়া লেগেছে বা ফাঙ্গাস ধরেছে, একটা কিছু হবে, সেই জন্য এই ডালগুলো শুকিয়ে গেছে। তো এটা আমি এখন তুলব না, আমি আরও কিছুদিন অপেক্ষা করে দেখি, হলে হতেও পারে। কাটিং বসানোর আগে যে জিনিসগুলো আপনারা ব্যবহার করবেন সেগুলো অবশ্যই স্যানিটাইজ করে নেবেন। আমি এগুলো আগেই স্যানিটাইজ করে নিয়েছিলাম। ডালগুলো আমি 10-12 ইঞ্চি করে কেটে নিচ্ছি, 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে, আর যতটুকু লম্বা নেবেন তার অর্ধেক যেন বালিতে বসানো থাকে। যে ডালগুলোতে ফুল আছে সেই ফুলগুলো আমি কেটে নেব, কারণ হচ্ছে ওই ফুল ডাল থেকে পুষ্টি বা খাদ্য টেনে নেবে। ডালগুলো এইভাবে আমি পরিষ্কার করে নিলাম, আপনারাও পরিষ্কার করে নেবেন। আর আপনারা রুট হরমোন লাগাতে পারেন অথবা অ্যালোভেরা জেলও লাগাতে পারেন। ডালগুলো রুট হরমোন আর লাগানোর আগে ভিজিয়ে নিতে হবে, যাতে রুট হরমোন বা অ্যালোভেরা জেলটা ওখানে লেগে থাকে ডালের মধ্যে। বালিটা ধোয়া বালি আগের থেকে ধুয়ে পরিষ্কার করে রোদ লাগিয়ে রেখেছিলাম, এখন আমি এই বালিতে আমি জল দিয়ে নিচ্ছি আগেই। ছিদ্র করার জন্য যে কলমটা সেটা আমি স্যানিটাইজ করে নিচ্ছি। এই রুট হরমোনটা আমি কিনে এনেছি, এর নাম হচ্ছে কাটিং রুট হরমোন, এর 15 গ্রামের দাম 35 টাকা। আপনারা ফার্টিলাইজারের দোকান থেকে দেখে কিনে নেবেন। হরমোনটার নাম হলো কাটিং এইড। আমি কিছুটা হরমোন অন্য কৌটায় ঢেলে নিচ্ছি, কারণ হরমোনটা বারবার ব্যবহার করলে নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। রুট হরমোনের মধ্যে এই সাফ পাউডারটা ফাঙ্গিসাইড হিসাবে আমি মিশিয়ে নিয়েছি, যাতে ডালগুলো ফাঙ্গাস ধরে নষ্ট হয়ে না যায়। রুট হরমোন বাজারে অনেক ব্র্যান্ডের পাওয়া যায়, আপনারা নিজেদের পছন্দ মতো কিনে নেবেন, তবে শক্ত ডাল এবং নরম ডালের জন্য আলাদা আলাদা থাকে। কাটিংয়ের জন্য যে কোনো বালি ব্যবহার করা যায়, লাল বা সাদা, তবে বারবার ধুয়ে পরিষ্কার করে নিতে হবে, কারণ বালিতে নোংরা থাকলে কাটিং সাকসেস হবে না, পচন ধরে নষ্ট হয়ে যাবে।
বালির পটে আমি আগে থেকে স্যানিটাইজ করা একটি কলম দিয়ে আমি গর্ত করে নেব, তাহলে হরমোন মুছে যাবে না। ডালে লাগানো হরমোন যেটা লাগিয়েছি সেটা মুছে যাবে না। আমি যতগুলো ডাল নিয়েছি ততগুলো গর্ত করে নিলাম। আমি একটা করে ডাল প্রত্যেকটা গর্ততে বসাবো। টিপে টিপে দিতে হবে, আর একটু জল এখনই দিয়ে দেব। 10 দিন যাতে এর ভিতরে জল আমি দিতে পারবো না, তাই জলটা যাতে একটু ভিজে থাকে বালিটা, তার জন্য আমি জলটা পর্যাপ্ত পরিমাণে দিয়ে দেব। কিন্তু ড্রেন সিস্টেম করা আছে, অতিরিক্ত জল বেরিয়ে যাবে। আপনারা চাইলে অ্যালোভেরা দিয়ে করতে পারেন। আমি নিয়েছিলাম অ্যালোভেরার ডাল, কিন্তু আমি অ্যালোভেরার ডাল লাগাইনি, আমি রুট হরমোন দিয়ে লাগিয়েছি। কাটিং বসানোর পরে আমি এই সম্পূর্ণ পটটাকে নিরিবিলি জায়গায় রেখে দেব, একটা প্লাস্টিকের ঢাকনা দিয়ে, যাতে যেন ময়েশ্চার বাইরে বেরিয়ে না যায়, জলটা যেন শুকিয়ে নষ্ট না হয়ে যায়। কারণ আমি জল দিতে পারবো না 15 দিনের জন্য, আমি ঠান্ডা জায়গায় ভালো জায়গায় যাতে রেখে দেব। বন্ধুরা, সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আর চ্যানেলটি যদি ভালো লাগে, আমার এই ঝর্ণা তুষার ব্লগ চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করবেন, শেয়ার, এবং কোনো কমেন্ট থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন। আবার দেখা হবে, ধন্যবাদ, সকলেই ভালো থাকবেন।